অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আজকের ভিডিওটি শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফারটা সত্যিই খুব দরকার, বদলিটা সত্যিই খুব দরকার, তাদের জন্য আজকের আপডেটটি মোটেই ভালো নয়। অনলাইন বদলি প্রক্রিয়া বন্ধের বিজ্ঞপ্তি। তবে কীভাবে সম্ভব বদলি? কোন কোন ক্ষেত্রে বদলি হচ্ছে? কীভাবে হবে বদলি? দূরের জেলাতে যারা আছেন তাদের কি বদলি স্পেশাল ট্রান্সফারের মাধ্যমেই হবে? যদিও এই সমস্ত প্রশ্নের উত্তর বা এই সমস্ত প্রশ্নের ওপর চিন্তাভাবনা এক এক শিক্ষকের কাছে এক এক রকম হতে পারে, এই ভিডিওর সাথে সকলেই একমত নাও হতে পারেন, একমত পোষণ নাও করতে পারেন, আপনাদের মতামত চিন্তাভাবনা আলাদা হতেই পারে। গণতান্ত্রিক দেশে সকলেই গণতান্ত্রিক পথে চিন্তাভাবনা করবেন, সেই ব্যাপারে কোনো মন্তব্য নেই। দীর্ঘদিন ধরে শিক্ষকদের বদলি সংক্রান্ত একমাত্র অনলাইন পোর্টাল উৎসশ্রী পোর্টাল, সেটি বন্ধ রয়েছে। মূলত প্রথম দিকে আইনি জটিলতায় এই উৎসশ্রী পোর্টালটি বন্ধ ছিল। তারপরে আইনি জটিলতা মিটলে তা যখন শিক্ষা দপ্তরের কাছে পৌঁছয়, শিক্ষা দপ্তরের বিভিন্ন অনগোয়িং প্রসেস চলছিল, সেই কারণে এই বদলি সংক্রান্ত অনলাইন পোর্টালটির কাজকর্ম শুরু হয়নি, আবারও এই পোর্টালটি বন্ধ হয়ে গেল। অনেকেই আশা করেছিলেন হয়তো লোকসভা ভোটের পরবর্তী পর্যায়ে শিক্ষকদের বদলি সংক্রান্ত উৎসশ্রী পোর্টালটি খুলতে পারে, চালু হতে পারে শিক্ষকদের বদলি প্রক্রিয়া। কিন্তু শিক্ষা দপ্তর থেকে আবারও বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে পোর্টালটি ডিসেম্বর 2024 অবধি বন্ধ থাকবে। অনলাইনের মাধ্যমে কোনো শিক্ষক বদলি পাবেন না, বদলির আবেদনই করতে পারবেন না 31শে ডিসেম্বরের আগে পর্যন্ত। কিন্তু ঠিক কী বলা আছে নোটিশে? শিক্ষকদের বদলি সংক্রান্ত পোর্টালটি কেনই বা বন্ধ করছে শিক্ষা দপ্তর? তবে কি শিক্ষকদের বদলি সংক্রান্ত পোর্টাল আর ওপেন হবে না? এভাবেই ছমাস করে কি নোটিশ আসতেই থাকবে এবং বন্ধই থেকে যাবে ওই অনলাইন পোর্টালটি? একমাত্র শিক্ষকদের বদলি সংক্রান্ত একমাত্র অনলাইন পোর্টাল উৎসশ্রী পোর্টালটি এভাবেই ছমাস করে এক্সটেন্স করে যে টাইম নিয়ে সময়সীমা বেঁধে বন্ধ থেকে যাবে? চলুন বিজ্ঞপ্তির বিস্তারিত আপডেটে যাওয়া যাক, তবেই ব্যাপারটি পরিষ্কার হবে। 29/12/2023 তারিখে প্রকাশিত হওয়া নোটিফিকেশনে 30/6/2024 অবধি উৎসশ্রী পোর্টাল বন্ধ হওয়ার কথা বলা হয়েছিল। 28/6/2024 তারিখে আরেকটি বিজ্ঞপ্তি, অর্থাৎ আজকেই আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ এখনও চলছে, অর্থাৎ অনগোয়িং প্রসেসে রয়েছে নিয়োগ প্রক্রিয়া, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও অবধি তা সম্পন্ন হয়নি, তাই এই মুহূর্তেই ট্রান্সফারের একমাত্র অনলাইন পোর্টাল উৎসশ্রী পোর্টালটি বন্ধ থাকবে। তবে এই ছমাসের সময়সীমা দিলেও একটি গুরুত্বপূর্ণ কথা আছে এর মধ্যে, যদি কোনো আদেশ আসে তবে তা চালু হবে, অর্থাৎ আবারও যদি এই ছমাসের মধ্যে কোনো রকম অর্ডার আসে তবে কিন্তু এই পোর্টালটি চালু হতে পারে। অর্থাৎ এই যে সময়সীমা ডিসেম্বর 31শে ডিসেম্বর পর্যন্ত, 2024 31শে ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা দেওয়া হয়েছে, তার আগেও কিন্তু নোটিশ আসার বা বিজ্ঞপ্তি আসার বা আদেশ আসার সম্ভাবনা থাকতেই পারে। তবে কোর্ট কেসের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে, ইতিমধ্যে মিউচুয়াল ট্রান্সফার হয়েওছে, তবে বিশেষ কোনো ক্ষেত্রে বদলির ছাড় দেওয়া হবে কি না সে ব্যাপারে অফলাইন আবেদন বিবেচনা হবে কি না ও গুরুত্বের ভিত্তিতে গ্রহণ করা হবে কি না স্পষ্ট কোনো উল্লেখ নেই। যদি বিশেষ ক্ষেত্র থেকে থাকে আপনার, তবে অবশ্যই আধিকারিকদের সঙ্গে, অথরিটির সঙ্গে, কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করতেই পারেন। তবে বদলি সংক্রান্ত পোর্টালটি বন্ধ থাকায় শিক্ষকদের অসুবিধা থাকা বা প্রয়োজন থাকা সত্ত্বেও বদলি পাচ্ছেন না অনেকেই, অনেক দিন ধরেই তারা বদলি পাচ্ছেন না, যেহেতু ওই একমাত্র অনলাইন পোর্টালটি বন্ধ রয়েছে, আবেদনই করতে পারছেন না, বা যারা এই আবেদন করবেন বলে ভাবছেন, অসুবিধা আছে তবুও অফলাইনেও চেষ্টা করে দেখছেন, কোনোভাবেই সেই আবেদন গৃহীত হচ্ছে না। তো আগামীতে বদলিক্রিয়া চালু হলে উপকার পাবেন অনেক শিক্ষক শিক্ষিকা, এটা তো বলাই যায়। এভাবে সময়সীমা একের পর এক বাড়তে থাকলে আশাহত হয়ে পড়বেন শিক্ষক শিক্ষিকারা, আশাহত হয়েও পড়েছেন, হতাশ হয়ে পড়েছেন বেশ কিছু শিক্ষক শিক্ষিকাও। এই বিজ্ঞপ্তির ফলে সাধারণভাবে জেলা বা জেলার বাইরে শিক্ষকদের বদলি হচ্ছে না এখনই। তবে প্রাথমিক নিয়োগের জন্য বদলি প্রক্রিয়া অনলাইন পোর্টাল, অর্থাৎ প্রাথমিক নিয়োগের কথা বলা হয়েছে সেখানে, যে প্রাথমিকে একটি অনগোয়িং প্রসেস রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় নতুনদের নিয়োগের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেহেতু অনগোয়িং প্রসেস রয়েছে, নতুন করে আবারও একটি কাজ এবং সেই বদলি সংক্রান্ত কাজ, স্কুল থেকে আরেকটি স্কুলে শিক্ষকদের বদলি এবং শিক্ষকদের শূন্য পদের যে লিস্ট বা সেক্ষেত্রে কীভাবে আবার নতুন শিক্ষকদের সেখানে দেওয়া, একটা হিসাবের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে হয়তো এই পোর্টালটি বন্ধ রাখা
এবং নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে আবারও এই উৎসশ্রী অনলাইন যে পোর্টাল রয়েছেন বদলি সংক্রান্ত, তা আবার চালু হতে পারে। তো মূলত ওই কারণেই বন্ধ যে অনগোয়িং প্রসেস রয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কথা যদি বলি, তবে কথা হচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের বদলি হতে পারে কি, সে ব্যাপারে তো কোনো কিছু বলা নেই। কারণ সেক্ষেত্রে তো কোনো রকম কিছু ইস্যু দেখানো হয়নি, তো প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে দেখানো হয়েছে, সেটাও তো স্পষ্ট নয় সে ব্যাপারে যে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেই বদলি বন্ধ না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত ক্ষেত্রেই বন্ধ। তো সেক্ষেত্রে যেহেতু শিক্ষা দপ্তরের নোটিশ এবং একমাত্র অনলাইন পোর্টাল সেটি বন্ধ থাকছে, তো সুতরাং সেক্ষেত্রে বদলির সমস্ত ক্ষেত্রেই বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। তবুও যেহেতু স্পষ্ট উল্লেখ নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু জানতে যেতেই পারেন কর্তৃপক্ষের কাছে, আধিকারিকদের কাছে, বা এই ব্যাপারে আপনারা তথ্য চাইতেই পারেন যে আপনারা আবেদন করতে পারবেন কি পারবেন না। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের বদলি প্রয়োজন, তারা এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করতে পারেন। যদিও সে ব্যাপারে কোনো স্পষ্টত কথা নেই বিজ্ঞপ্তিতে, তবুও আপনারা নিজেদের মতন করে খোঁজ নিতে পারেন। তো এই ব্যাপারে প্রয়োজন থাকলে অফিসিয়ালি খোঁজ নেন, অফিসিয়ালি খোঁজ নেওয়াটাই খুব ভালো হবে বলেই মনে হয়। আরেকটি বিষয় হচ্ছে 2021 সাল, এই যে 2021 সালে দূরবর্তী জেলাতে নিয়োগ হয়েছিল একটি ধাপের প্রায় 5,000 থেকে 5,500 শিক্ষক শিক্ষিকা নির্দিষ্ট জেলায়, অর্থাৎ নিজের জেলায় তারা আবেদন করেছিলেন, তারা সেখানেই শিক্ষকতা করবেন বলে জানিয়েছিলেন। অর্থাৎ যে আবেদন প্রক্রিয়া ছিল তারা একটি নির্দিষ্ট জেলার জন্য আবেদন করেছিলেন। তো মূলত তার পরবর্তী পর্যায়ে তাদেরকে একটি দূরবর্তী জেলাতে 200 থেকে 900, 500, 400 কিলোমিটার দূরে অন্য একটি জেলাতে, বিশেষত দেখা যায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো মূলত তারা বেশি আশা করেছিলেন যে এই ট্রান্সফারটা শুরু হলে তারা আবেদন করতে পারবেন, বিশেষ কিছু স্পেশাল গ্রাউন্ড থাকবে, স্পেশাল ডিস্টেন্সের ম্যাটার থাকবে, সেক্ষেত্রে তাদের একটা ফেসিলিটি আসবে এবং তারা সেক্ষেত্রে আবেদন করে সেক্ষেত্রে বদলিতে অংশগ্রহণ করতে পারবেন এবং বদলি পাবেন, এই আশাতে কিন্তু ছিলেন এবং আশা করেছিলেন লোকসভা ভোটের পরবর্তী পর্যায়ে এটি হবে। যদিও অফিসিয়ালি বিভিন্ন কাজকর্ম বা বিভিন্ন ধরনের ইস্যুতেই এই পোর্টালটি বন্ধ রয়েছে, এবং একটি কথা তো বলাই আছে স্পষ্টত, মূলত যে কথাটি বলা আছে তার উপর জোর দিয়ে বলা যায় যে অনগোয়িং প্রসেসের জন্য, প্রাথমিক নিয়োগে যে অনগোয়িং প্রসেস তার জন্যই মূলত বন্ধ হয়ে আছে। ফলে এখনই কিন্তু তারা ট্রান্সফার পাচ্ছেন না, তারা হতাশ হয়ে পড়ছেন। তবে কিছুই করার নেই কারোরই, আগামী অর্ডারের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করতে পারবেন না তারা এমতো অবস্থায়। তবে সকলে আশা করুন, প্রার্থনা করুন, আগামীতে অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্পেশাল বদলির সুযোগ দেবেন সকলকে। তবে স্পেশাল বদলির ক্ষেত্রে বেশ কিছু ছাত্র স্বার্থ, অর্থাৎ শিক্ষার্থীর স্বার্থ জড়িয়ে থাকে, সেক্ষেত্রে অসুবিধা হওয়ার ব্যাপারও থেকে যায়, অসুবিধারও সম্মুখীন হতে পারেন অনেকেই। পিটিআর মেনটেনের ব্যাপারটিও থেকে যায় অনেক ক্ষেত্রে, বা সিঙ্গেল টিচারের অনেক ইস্যু এসে যায়। তো সেক্ষেত্রে কী হতে পারে সেটা বলা বড় কঠিন, তবে সেক্ষেত্রে আলাপ আলোচনা, সেক্ষেত্রে অনুরোধ প্রার্থনা সবটাই চলতেই পারে। তো অনেক বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি তৈরি হতে পারে, এটা তো একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলত আগামীতে জেনারেল বা স্পেশাল বা অনলাইনে আবেদনের মাধ্যমে বদলির সুযোগ পেলে শিক্ষক শিক্ষিকারা খুশিই হবেন, এটা কিন্তু বলাই যায়, এবং তাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। আবেদন অনুরোধ নিজেদের তাগিদে, ব্যক্তি স্বার্থে, দলগত স্বার্থে অনেকেই হয়তো এই প্রক্রিয়াগুলো চালিয়ে যাচ্ছেন, অনেকেই হয়তো রিকোয়েস্ট করছেন, তারা কি প্রেয়ার জানাচ্ছেন। বদলি যাদের কাছে প্রবাসবাসের মুক্তির পথ, তাদের কাছে আশীর্বাদ হয়ে আসুক আগামীতে, এটাই কাম্য, এই আশা রাখি। সকলে ভালো থাকুন, শিক্ষা সম্পর্কে আলোচনা ও যে কোনো ধরনের আপডেট এলে আপনাদের স্বচ্ছভাবে জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক কমেন্টে মতামত জানাতেই পারেন। আর কিছুই বলবার নেই আজকে, সকলে ভালো থাকুন, ধন্যবাদ।